নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি নরাধম বলতে পারেন মহাত্মাঘাতক নাথুরাম গডসের মতাদর্শগত উত্তরসূরি বলতে পারেন একজন পোলারাইজিং ফিগার বলতে পারেন আবার আপনি হিন্দু হৃদয় সম্রাট বলতে পারেন কিভাবে বিষয়টা দেখবেন সেটা একান্তভাবে আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এক একজন এক এক রকম ভাবে তাকে দেখতে পারে কিন্তু দু এক সালের শেষের দিকে যখন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গুজরাটে শপথ নিলেন তারপরে দু সাল পর্যন্ত এই ২৩ বছরে ভারতবর্ষের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এরকম সমালোচনার মুখোমুখি হতে হয়নি এটা কিন্তু অনস্বীকার্য ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই রকম সমালোচনার মুখে পড়তে হয়নি যেটা নরেন্দ্র মোদীকে পড়তে হয়েছে দেখুন তিনি দশ বছর হলো প্রধানমন্ত্রী আছেন এখনো কিন্তু দিল্লির ককটেল সার্কিট ইকোসিস্টেম সেকুলার লিবারাল ইকোসিস্টেম তারা কিন্তু মোদীজিকে গ্রহণ করতে পারেননি তাদের বিস্ময় এখনো কাটেনি যে গুজরাট থেকে একটা লোক এসে দশ বছর দিল্লির মসনদে কিভাবে বসলো এবং টিকেও গেল আবার হয়তো আরো একটি তিনি পাবেন পণ্ডিত তিনবার পরপর নির্বাচনে জেতার রেকর্ড স্পর্শ করবেন এটা হজম হচ্ছে না তাদের সংবাদ করছেন পশ্চিমী গণমাধ্যমের একটা অংশ কিছু এনজিও আমেরিকার কিছু সংগঠন যারা সবসময় ধর্মীয় অসহিষ্ণুতা সংখ্যালঘুদের সম্মান নষ্ট হচ্ছে বলেন যে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে কেউ কেউ বলেন ভারতবর্ষ অটোক্রেসি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নেই বললেই চলে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান একেবারে নিচের দিকে অনেকে আবার এ প্রশ্নও করেছেন এই পিচগলা গরমে কেন ভোটটা করা হচ্ছে দেখুন এই পিচগলা গরমে ভারতবর্ষের মানুষ ভোট দিচ্ছেন ধরুন টান আউট কম কিন্তু যে শতাংশ ভোট পড়ছে না এই গরমকে উপেক্ষা করেও সেটা পশ্চিমের উন্নত দেশগুলোর যে গণতন্ত্রের উৎসব হয় তা সর্বোচ্চ টান আউটের থেকে বেশি এবার কতগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা জরুরি দেখুন আপনি মোদিজির বিরোধী হতে পারেন কিন্তু একটা জিনিস আপনি তো মানবেন যে বিগত দশ বছর ধরে ভারতবর্ষে পরিকাঠামো ক্ষেত্রে খুব ভালো কাজ হয়েছে তথ্য বলছে দু সালে আঠেরো লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প বিভিন্ন জটিলতায় ছিল। সেই প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে অনেকগুলো শেষ হয়েছে অনেকগুলো শেষ হওয়ার মুখে কাশ্মীরকে রেল মানচিত্রে যুক্ত করা উত্তর পূর্ব ভারতের অভাবনীয় পরিকাঠামোর উন্নতি দেশ জুড়ে ভারতমালা প্রকল্পে সড়ক তৈরি এবং দেখুন নেহরুজির আমলে মুম্বাই নভি মুম্বাইকে যুক্ত করার পরিকল্পনা হয়েছিল হাজার ষোলো সালে এই প্রকল্পের টেন্ডার কাজ শুরু হয় কুড়ি সালে আবার কোভিডের জন্য বন্ধ ছিল কিছুদিন দু হাজার চব্বিশ সালে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে এই সাড়ে একুশ কিলোমিটার এই ব্রিজ দেশবাসীর জন্য উৎসর্গিত হলো তাহলে মেনল্যান্ড মহারাষ্ট্রের সঙ্গে আইল্যান্ড সিটি মুম্বাইয়ের সংযুক্তি হলো নভি মুম্বাইয়ের নতুন এয়ারপোর্ট হচ্ছে আরো বিস্তর আছে পরিকাঠামো এক ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চোখে দেখা যায় দুই বিদেশ নীতি আমাদের বিদেশ নীতি এখন স্বাবলম্বী হ্যাঁ আমরা বিদেশ নীতির যে ধারাবাহিকতা সেটাকে বজায় রেখেও আমাদের স্বার্থকে সর্বাগ্রে রেখেছি অগ্রাধিকার দিয়েছি ধরুন ইরানের চাবাহার বন্দর দশ বছর ধরে ভারত পরিচালনা করবে আমেরিকা বলেছে তারা খতিয়ে দেখবে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে কিন্তু ভারত জানে যে তার বিপুল বাজার আমেরিকার পক্ষে উপেক্ষা করা সম্ভব নয় এবং আমেরিকা তর্জন গর্জন করলেও ভারতের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করার পথে তারা যাবে না সেই জন্যই ইরানের সঙ্গে এই চুক্তিটা স্বাক্ষরিত হলো তাহলে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান রাশিয়া এমনকি ইউরোপ সেন্ট্রাল এশিয়াতে পণ্য চলাচল সহজ হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এটাই হচ্ছে বিদেশ নীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের উদ্যোগে উচিত অনেকেই এটা বলেছেন আমরা কোভিড এর টিকা রপ্তানি করেছি বিভিন্ন সমীক্ষায় বলছে সত্তর শতাংশ মানুষ যে বিদেশ নীতির ক্ষেত্রে মোদীজির আমলে সাফল্য অভূতপূর্ব দেখুন চাকরি আর কর্মসংস্থানের মধ্যে পার্থক্য আছে যা পরিস্থিতি পড়েছে পাকা চাকরি সেভাবে সম্ভব নয় সরকারি চাকরি তো এখন চুক্তির ভিত্তিতে নিয়োগ হচ্ছে দেখতে হবে কর্মসংস্থান ধরুন অযোধ্যা অযোধ্যার রাম মন্দির তৈরি হল পুরো অযোধ্যার এবং আশেপাশের অনেক এলাকার আর্থ সামাজিক ছবিটাই বদলে গেছে তাহলে একটা মন্দির মন্দিরকে কেন্দ্র করে তার অর্থনীতি পিপিএফ সরকার দাবি করছে বহু মানুষ নতুন করে নাম নথিভুক্ত করেছে হ্যাঁ প্রতিশ্রুতি ছিল অনেক সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এটা বাস্তব কোন সন্দেহ নেই মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি এখনো সহনসীমার উপরে দাম বাড়ছে হ্যাঁ এই বিষয়গুলো অবশ্যই উদ্বেগের বিষয় এবং যে সরকারি আসুন না কেন তারা আশা করব এই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করবে এই সরকারের আমলে বড়সড় কোনো আর্থিক দুর্নীতির খবর নেই পুলওয়ামা ছাড়া সেই ধরনের আর ওই পাঠানকোটের বিমান জঙ্গি হানা ছাড়া বিগত দশ বছরে বড় কোনো ঘটনা ঘটেনি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিয়েছি এটা আমাদেরকে সাফল্য নয় এই যে পাকিস্তানের কথা বলছি পাক অকুপাইড কাশ্মীরে কি হচ্ছে শেখার গুপ্তা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে উনি বলছেন যে ওখানে যেটা হচ্ছে সিভিল সোসাইটি এবং ট্রেডার্সদের বিক্ষোভ বা আন্দোলন কারণ গমের দাম মারাত্মক বেড়ে গেছে বিদ্যুতের মাসুল মারাত্মক বেড়ে গেছে এবং ওখানকার আমলারা সিভিল সার্ভেন্টরা রাজনৈতিক নেতারা যে বিলাসবহুল জীবন যাপন করেন সেটা লোকের কাছে অসহনীয় ঠেকছে এই যে দুবাই আনলক বলে একটা পড়ছিলাম যে পাকিস্তানের আমলা সেনাকর্তা রাজনীতিবিদ ব্যবসায়ী তারা বিপুল বিনিয়োগ করে দুবাই এ কিনেছে আর পাকিস্তানে মানে এক টাকা পাকিস্তানি রুপি ইজ ইকুইভেলেন্ট টু মানে এক মার্কিন ডলার ইজ ইকুইভ্যালেন্ট টু টু পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতের এক ডলার যদি এখন তিরাশি টাকা সামথিং হয় পাকিস্তানের এক ডলার মানে দুশো সত্তর পাকিস্তানি রুপিস এখন ধরুন ওই পিওকে তে ছাব্বিশশো মেগাওয়াট থার্মাল পাওয়ার তৈরি হয় ওখানকার মানুষ বলছেন আমরা তো থার্মাল পাওয়ার জেনারেট করি তা আমরা এত বিদ্যুতের মাসুল দেব কেন জেনারেশন করতে গেলে যে খরচটা লাগে সেই খরচটাই মাসুল হিসাবে ধার্য করা হোক ওখানে বিয়াল্লিশ লক্ষের মতো মানুষ থাকেন হাজার পাঁচেক খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়া সবাই মুসলমান তারা মিরপুরি ভাষায় কথা বলেন সেটা রাওয়ালপিন্ডি পাক পাঞ্জাবের মানুষরা যে ভাষায় কথা বলেন সেই ভাষা আর এখানে আমাদের এখানে জম্মু কাশ্মীরের ধরুন এক কোটি চল্লিশ লক্ষ মানুষ তাদের সত্তর শতাংশ লোকাল ডায়ালেক্ট কাশ্মীরিতে কথা বলেন তার সঙ্গে কিন্তু ওই পিওকেতে বসবাসকারী মানুষদের মিল নেই তা একদিকে আমাদের এদিকে নির্বাচন হচ্ছে চল্লিশ শতাংশের কাছাকাছি শ্রীনগরে ভোট দিয়েছেন ছিয়ানব্বই সালের পর এত টার্ন আউট কার্যত হয়নি আর সীমানার দেখুন আজাদ কাশ্মীরে কি হচ্ছে এই আজাদ কাশ্মীর জটিল। পাকিস্তান এই পাক কাশ্মীরকে নিজেদের দেশের অংশ বলে স্বীকার করে না তারা বলে আজাদ কাশ্মীর পাকিস্তান আইনসভায় এই আজাদ কাশ্মীরের কোনো প্রতিনিধিত্ব নেই তবে কাশ্মীর বিষয়ক বালুচিস্তান বিষয়ক মন্ত্রক আছে পাকিস্তানের কর ব্যবস্থা ওখানে সেভাবে লাগু নয় আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি পাকিস্তান কাশ্মীর কাউন্সিল করেছে শরীফের নেতৃত্বে সেখানে আজাদ কাশ্মীরের নির্বাচিত প্রতিনিধিরা আছেন আর বিভিন্ন ক্ষেত্রের লোকজন আছেন কিন্তু সেই কাশ্মীর কাউন্সিল হেড করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিপদে পড়ে শাহবাজ শরীফ বলেছেন যে তেইশো কোটি পাকিস্তানি টাকা তারা এই গমে ভর্তুকি বাবদ আজাদ কাশ্মীরকে দিচ্ছে পাকিস্তান আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী কি বলেছেন যে পাকিস্তান সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য না পেলে তারা তার কর্মীদের বেতন বাড়াতে পারছেন না হচ্ছে হ্যাঁ ওখানে একটা দাবি উঠেছে ভারতের সঙ্গে মিশে তৈরি অমিত শাহ বলেছেন যে আজাদ কাশ্মীর টাশ্মীরে কিছু নয় সবটাই হচ্ছে ভারতের অংশ সেজন্য চব্বিশটা বিধানসভা কেন্দ্র আজাদ কাশ্মীরের মধ্যে রেখে দেওয়া হয়েছে আজাদ কাশ্মীরের কোনো প্রভিশন রাষ্ট্রপুঞ্জের রেজলিউশন নেই সেখানে গণভোটের কথা বলা গণভোটে ঠিক হতে পারে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যাবে গণভোটে ঠিক হতে পারে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যাবে না পাকিস্তানের সঙ্গে যাবে আজাদ কাশ্মীরের কোনো প্রভিশন নেই পর বলাই হয়েছে যে কাশ্মীর সমস্যাটা বাইল্যাটারাল সেখানে রাষ্ট্রপুঞ্জের কোন ভূমিকা নেই দেখুন আজাদ কাশ্মীর কনসেপ্টটা মোহাম্মদ হায়দারের তিনি পুঞ্জের মানুষ বিলেক ফেরত আইনজীবী সাতচল্লিশ সালে মুসলিম কনফারেন্সের নেতা ছিলেন কিন্তু পরে তিনি আজাদ কাশ্মীরের বিষয়টাকে আর অগ্রাধিকার দেননি তিনি কাশ্মীরের পাকিস্তান অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেন প্রায় ১৩ বছর পাক অকুপাইড কাশ্মীরের ছিলেন পাকিস্তান বিচারিতাটা কোথায় দেখুন তারা একটা কনস্টিটিউশন করেছে এই পিওকে কে কেন্দ্র করে পিওকে নিরাপত্তা পাকিস্তান আর্মি রেঞ্জার্স দেখে অবাক জিনিস যেখানে ইনফ্লেশনের জন্য রায়েট হলো ওখানে ইনফ্লেশন আটত্রিশ শতাংশ সেখানে রায়েট পুলিশ না এসে পাকিস্তান রেঞ্জার্স এসে গুলি চালানো অবাক লাগে না তাহলে এই ইনফ্লেশন রায়ট আজকে শুধু আজাদ কাশ্মীরে হয়েছে বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে হয়েছে এটা পাকিস্তানের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়তে পারে তাহলে বলকানাইজেশন হতে পারে পাকিস্তানে ফেডারেল গভর্নমেন্ট কি করেছে আজ এই পিওকের জন্য তারা বলেছে যে সেখানে এমন কিছু বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা যাবে না যেটা আজাদ কাশ্মীরের পাকিস্তানের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অন্তরায় হয় ভাবুন একবার বলছে আজাদ কাশ্মীর যে কাশ্মীর পাকিস্তানের অংশ নয় আবার বলছে যে এমন কিছু করা যাবে না ওই পিও কেতে যেটাকে আজাদ কাশ্মীর বলা হয় কোনো আন্দোলন যেটা পাকিস্তানের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অন্তরায় হয় এই হচ্ছে আমাদের পড়শি পাকিস্তান পাকিস্তানের এই প্রবলেম তো আটের দশকের মাঝামাঝি থেকে শুরু যখন আফগানিস্তানে নাজিবুল্লার পতনে আমেরিকাকে সাহায্য করেছিল পাকিস্তান তারপরেই তারা খোয়াব দেখতে শুরু করে যে ভারতকেও তারা রক্তাক্ত করবে কারণ একাত্তরে বাংলাদেশের গঠন পাকিস্তান মানতে পারেন তাই ভারতকেও তারা টুকরো করতে চায় কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে পাকিস্তান ফেল স্টেট আর আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে এইখানেই শক্তিশালী সরকারের দরকার শক্তিশালী নেতার দরকার আজকে এনডিএ বিরোধী জোটে এমন কোন নেতা আছেন যিনি ট্রাভেলস অফ এ মায়োপিক ভিশনারি থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন আঞ্চলিক দলের নেতারা রাজ্যের সীমানার বাইরে ভাবতে পারেন না তাদের চিন্তা ভাবনা কংগ্রেস সেটা অতীতের আসন কংগ্রেস পাবে কিনা আমার সন্দেহ আছে তাহলে এই প্রেক্ষিতে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার গণতান্ত্রিক অধিকার কিভাবে প্রয়োগ করা উচিত আমি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এত দুর্নীতিগ্রস্ত সরকার হয়নি নোবেল এটা আমাদের কিন্তু শিক্ষকদের চাকরি মাছের বাজারে মাছের নিলামের মতো বিক্রি হয়েছে সর্বক্ষেত্রে দুর্নীতি র্যাম্প্যান্ড করাপশন শিল্প নেই কলকারখানা নেই পরিযায়ী শ্রমিক পড়শি উড়িষ্যা এগিয়ে যাচ্ছে আসাম এগিয়ে যাচ্ছে সেই সাতাত্তর সালের পর থেকে আমরা শুধু কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্র দেয় না কেন্দ্র বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙছে এইসব বলে শোধরাবার শেষ সুযোগ এবারের নির্বাচন যেই ক্ষমতায় আসুক এর থেকে খারাপ কিছু হবে না দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এক একটু সুযোগ বা একটু সামর্থ্য থাকলে বাইরে চলে যাচ্ছে কত ছেলে মেয়ে উড়িষ্যায় পড়তে যায় জানেন কলকাতা শহর একদিন পরিণত হবে থাকতে চাইছে না আর আপনার বাড়ির ছেলে মেয়েটা লেখাপড়া শিখে দরজা বন্ধ করে চোখের জল মুচ্ছে আর শাসক দলের কাউন্সিলর সে হয়তো ক্লাস ফোর পাস দশাতে দশটা আংটি এখানে বড় সোনার চেন গলায় মোটা সোনার চেন বাজুবন্ধ দামি দামি উভি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সরকার কি চান আপনারা কে কোন দল করেন দেখার দরকার নেই দেশের নির্বাচন হচ্ছে স্থায়ী সরকার এবং নেতৃত্বের প্রশ্নে গণভোটের নির্বাচন আর বাংলার নির্বাচন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোটের নির্বাচন এই সরকারকে কারা হটাতে পারে মানে রাজ্যের সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা আপনারাই ভালো বোঝেন এমনভাবে ভোট দেওয়া উচিত নয় যাতে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর চাপা পড়ে যায় আপনার ভোটের মূল্য আছে আমার ভোটের মূল্য আছে তাই এবারের ভোটটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ভোট শক্তিশালী দেশ গঠনের পক্ষে ভোট নেতৃত্বের প্রশ্নে গণভোট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দুর্নীতির বিরুদ্ধে গণভোট তাই আপনার গণতান্ত্রিক অধিকার সেভাবেই নিশ্চয়ই প্রয়োগ করা উচিত আপনি বামপন্থী হতেই পারেন এখনো আপনার মনে হয় বিপ্লব স্পন্দিত বুকে আপনি নেন অনেক বামপন্থী আছেন যারা সমাজ মাধ্যমে একেবারে লাল ফৌজ বাস্তবের মাটিতে আপনারা এই সরকারকে হটাতে পারবেন না এই সরকারকে হটাতে যদি পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে বামপন্থীদের কাছে এই সত্যটা তেতো বড়ি গেলার মতো হলেও বাস্তব তারপরে আপনারা লড়াই করবেন আপনাদের লড়াই বিজেপির মতাদর্শগত সঙ্গে চলবে কিন্তু দুর্নীতিকে বাংলা থেকে দূর করতে হলে আপনাদের কিন্তু ভোটটা সেভাবেই দিতে হবে যাতে আপনার ভোটটা নষ্ট না হয় পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস দেখেছে যুক্ত দেখেছে চৌত্রিশ বছরের বাম দেখেছে ১৩ বছরের তৃণমূল দেখেছে কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি এই রাজ্যে এখনো আনটাচড Join ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন